রেণু তোমরা যদি ভালো করে দেখো নবদ্বীপের এই গৌরাঙ্গিনী মা, গৌরাঙ্গিনী মায়ের একদম নিচে কিন্তু রয়েছে দুটো বড় বড় সিংহ। ন্যায়রত্ন উনি স্বপ্নে এই পুজো শুরু করেন। এছাড়াও নবদ্বীপের কিন্তু একমাত্র প্রতিমা এইটা যে 108 জন বেয়ারার কাঁধে, এত বড় প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, 108 জন বেয়ারার কাঁধে চেপে মা কিন্তু শোভাযাত্রায় বের হয়। সুবিশাল গৌরাঙ্গিনী মাতার এবছর কিন্তু 195তম বর্ষে পদার্পণ করলো মায়ের পুজো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি নবদ্বীপের রাসের কিছু ঠাকুর তোমরা কীরকমভাবে আসবে, এবং পরবর্তী ভিডিওতে দেখিয়েছি যে নবদ্বীপের গৌরাঙ্গিনী মা রয়েছে আমার পাড়ার, সেই নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত গৌরাঙ্গিনী মায়ের চোখ আঁকার মুহূর্ত। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো সম্পূর্ণ নবদ্বীপের রাসের শ্রেষ্ঠ আকর্ষণ গৌরাঙ্গিনী মায়ের যে নিরঞ্জন, সেটা কিন্তু 108 জন বেয়ারার কাঁধে চেপে হয়ে থাকে। তো সেই নবদ্বীপের এত জাগ্রত নবদ্বীপের গৌরাঙ্গিনী মা, সেই গৌরাঙ্গিনী মায়ের পুজো কীরকমভাবে শুরু হয়েছিল, তার যে ইতিহাসটা, সেই ইতিহাসটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখনই কিন্তু দেখতে পাচ্ছ নবদ্বীপের গৌরাঙ্গিনী মায়ের কাছে অনেকে দাঁড়িয়ে তারা তাদের মনস্কামনা মাকে জানাচ্ছে এবং মাকে দর্শন করে প্রণাম করছে। তো দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, এবং আগামীকাল সম্পূর্ণ সারা রাত জেগে যে খুব সুন্দরভাবে মায়ের সামনে কিন্তু রাস্তায় আলপনা দেওয়া হয়েছে, সেই আলপনাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো স্কিপ না করে সম্পূর্ণ আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। এবং মায়ের বেদির দিকে যেতে এখানে কিন্তু রাস্তাতে দেখতে পাচ্ছ আগামীকাল সারা রাত জেগে আমরা যারা এখানে রয়েছি তারা কিন্তু সবাই মিলে খুব সুন্দর আলপনা আঁকা হয়েছে দেখতেই পাচ্ছ। এবং গৌরাঙ্গিনী মায়ের পুজো উপলক্ষে সম্পূর্ণ যে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আলপনায় তো সেজে উঠেছেই, তার সাথে সাথে কিন্তু টুনি লাইটেও সেজে উঠেছে, এখনও কিন্তু অনেক লাইট বসবে। এখানে তোমরা যদি গৌরাঙ্গিনী মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডল দেখো সম্পূর্ণ কিন্তু রয়েছে টানা চোখের মাতৃ প্রতিমা, এবং মায়ের সবে চোখ আঁকার কাজ হয়েছে, এখনও কিন্তু সাজসজ্জা অনেকটাই বাকি রয়েছে দেখতে পাচ্ছ, তাই কত সুন্দর লাগছে। এবং তোমাদের যদি দেখাই একদম সামনে থেকে মায়ের পেছনে চালচিত্রে যে এখানে পটচিত্রটা রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ নীলের মধ্যে, যে তোমরা দেখছো বিভিন্ন দেবদেবী, এটা কিন্তু মূলত এইখানেই সম্পূর্ণ হাতে আঁকা হয়। এই পটচিত্রের মধ্যে বিভিন্ন কিন্তু যে দেবদেবী রয়েছে সেই দেবদেবী কিন্তু আঁকা হয়েছে। এছাড়াও গৌরাঙ্গিনী মায়ের একদম ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে মা লক্ষ্মী, এবং বাঁ সাইডে কিন্তু রয়েছে মা সরস্বতী। এবং তোমরা যদি ভালো করে দেখো নবদ্বীপের এই গৌরাঙ্গিনী মা, গৌরাঙ্গিনী মায়ের একদম নিচে কিন্তু রয়েছে দুটো বড় বড় সিংহ, এবং এই সিংহর নিচেই কিন্তু দেখতে পাচ্ছ একটা অসুরের মাথা রয়েছে, যদিও এখনও অনেকটা কিন্তু কাজ বাকি রয়েছে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ মাকে যে শাড়িটা পরানো হয়েছে, সাধারণত যে কলকাতায় যে প্রতিমাগুলো কুমোরটুলিতে তৈরি হয় সেদিকে কিন্তু বেশিরভাগ ঠাকুরকেই কিন্তু যখন মানে তৈরি করার কাজ থাকে অনেকটাই কিন্তু আলগা রাখে, তো এখানে দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে শাড়ি কিন্তু কুড়ি কুচি করে পরানো হয়েছে। এছাড়াও তোমরা যে এখানে গৌরাঙ্গিনী মাতা দেখছো আমাদের পাড়ার, এই সুবিশাল গৌরাঙ্গিনী মাতার এবছর কিন্তু 195তম বর্ষে পদার্পণ করলো মায়ের পুজো, তাহলে বুঝতেই পারছ কতটা প্রাচীন পুজো। এছাড়াও নবদ্বীপের কিন্তু একমাত্র প্রতিমা এইটা
যে 108 জন বেয়ারার কাঁধে, এত বড় প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, 108 জন বেয়ারার কাঁধে চেপে মা কিন্তু শোভাযাত্রায় বের হয়। তো এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু এখানে বেদি করা রয়েছে, বেদির ওপরেই যে কাঠামো সেই কাঠামোর ওপরেই কিন্তু মা তৈরি করা হয়েছে। সম্পূর্ণ তোমরা রাসে প্রত্যেকটা বারোয়ারিতে দেখতে পাও যে সম্পূর্ণ কিন্তু রাসের গাড়ির ওপরেই প্রতিমা তৈরি করা হয়, কিন্তু এখানে কিন্তু কাঠামোর ওপরেই তৈরি করা হয় এবং নিচে দেখতে পাচ্ছ বাঁশের সাপোর্ট দিয়ে সেখানে কিন্তু যে কাঠাম সেই কাঠাম কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই প্রতিমাকে এই যে কাঠামো রয়েছে কাঠামের সঙ্গেই কিন্তু বাঁশ বেঁধে, অর্থাৎ যে সাং হয় সেই সাং তৈরি করেই কিন্তু মাকে শোভাযাত্রায় নিরঞ্জনের দিন নিয়ে যাওয়া হয়। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ মায়ের যে চালচিত্র রয়েছে সম্পূর্ণ কিন্তু যে সাদা রঙের সাজ সে সাজ পরানো হয়েছে, এবং মায়ের যে শাড়ি পরানো দেখছ এর ওপরেই কিন্তু এখনও যে ডাকের সাজ হয় সেই ডাকের সাজ কিন্তু পরানো হবে। অলরেডি দেখতে পাচ্ছ টোটো করে কিন্তু সেই সাজ চলে এসছে। তো সম্পূর্ণ এই সাজ পরানোর পরে মাকে কীরকম দেখতে লাগে সেটা তোমাদের দেখাবো। তো এই নবদ্বীপের গৌরাঙ্গিনী মায়ের পুজো কীরকমভাবে শুরু হয়েছে তার যে ইতিহাসটা, চলো সেই ইতিহাসটা একবার জেনে নেওয়া যাক। এই মুহূর্তে এই গৌরাঙ্গিনী মায়ের সেক্রেটারি আমাদের সাথে রয়েছেন জয়শঙ্কর বাবু, নমস্কার। প্রথমে যেটা জানতে চাইব আপনাদের পুজোর ইতিহাসের ব্যাপারে। গৌরাঙ্গিনী মায়ের পুজো শুরু হয় গোলোকনাথ ন্যায় রত্ন, উনি স্বপ্নে এই পুজো শুরু করেন, পণ্ডিত গোলোকনাথ ন্যায় রত্ন। 1830 খ্রিস্টাব্দে এই পুজো শুরু হয়, 1830 খ্রিস্টাব্দে স্বপ্নে দেখা নীলাময়ী মহামায়া কংসের কাছে গিয়ে বিবৃত হয়ে যখন কংসের মৃত্যুবার্তা ঘোষণা করে চলে যাচ্ছে, তখন ত্রিনয়নী অষ্টভুজা গৌরাঙ্গিনী যুগল শূন্যের উপর দাণ্ডায়মান, তিনি আমাদের ঈশ্বরী গৌরাঙ্গিনী। মানে এই রূপেই দেখেছিল দুটো সিংহ রয়েছে, হ্যাঁ, মায়ের দুটো পা দুটো সিংহের ওপর। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই গৌরাঙ্গিনী মায়ের পুজোর আগে এখানে বিন্ধ্যবাসিনী পুজো হতো, বিন্ধ্যবাসিনী প্রায় 70 বছর এখানে পুজো হয়েছে। তখন এখানে পুজো করতে করতে উনি ধ্যানে স্বপ্নে মানে ওনার রূপ পায়, হয়তো কোনো কারণে সংস্কৃত মন্ত্র আছে না আপনার অন্তর্মন্ত্র, আপনার ভুল যদি হোক যাই হোক, মানে এমন একটা মন্ত্র বলেছে ওনাকে স্বপ্নে দেখা দেয় যে আমাকে এই রূপে পুজো করা যাবে। হ্যাঁ, তখন থেকে এই গৌরাঙ্গিনী মায়ের পুজো শুরু হয়, সালটা হচ্ছে 1830। মায়ের দুই পাশে লক্ষ্মী আর সরস্বতীকে দেখতে পাই আমরা, তাই তো? আচ্ছা, আর রূপের কি কোনো বদল হয়েছে নাকি এক রূপ চলে আসছে? একই রূপ হয়ে আসছে, ত্রিনয়নী অষ্টভুজা। অষ্টভুজা কেন, মানে দশভুজা নয় কেন? দশভুজারই একটা অংশ অষ্টভুজা। আচ্ছা, এবছর আপনাদের যে পুজো শুরু হচ্ছে কবে? এবছর আমাদের পুজো শুরু হচ্ছে 15 নভেম্বর শুক্রবার সকাল 7টা থেকে শুরু হবে। আচ্ছা, বিসর্জন কবে? বিসর্জন হচ্ছে 16 নভেম্বর শনিবার বেলা 1টার সময় মাকে নিয়ে শোভাযাত্রা বাইর হবে মানুষের কাঁধে। এই যে মানুষের কাঁধে, এটা তো একমাত্র আপনাদের পুজোতে? আমাদের এই যে এটা তো 108টা বেয়ারের মাধ্যমে হতো, লোকে বলে 108টা, কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকে 80। আচ্ছা, এইবার সাইডে তার 80 সব বেলা দেয় 100-এর উপরে লোক থাকে। বিসর্জনে তো প্রচুর মানুষ অংশগ্রহণ করেন, কটার সময় হবে বিসর্জনটা একটু বলে দিন। এখান থেকে শোভাযাত্রা বাইর হবে ঠিক বেলা 1টা, বেলা 1টা। হ্যাঁ, 1টা থেকে বেরিয়ে আমাদের রঞ্জিত দত্তের দিকে যাবে, এখানে আগুন মস্তকনি আছে, মস্তকনি ঠাকুরকে আহ্বান করার জন্য কোন বলতে পারে না, দেখে আসছি অনবন ছোটোর থেকে এই হয়ে আসছি, ওইখান থেকে হয়ে যোগনাথতলা হয়ে পোড়ামারতলা হয়ে তারপর পোড়ামারতলা ধপালি মোড় দাদাবাজার দণ্ডমণিতলা, দণ্ডমণিতলার থেকে ব্যাক করে পোড়ামারতলা এসে ওখানে মিনিট 15-20 বসে। এই যে বেয়ারার মাধ্যমে কাঁধে করে বিসর্জন, এটাকে কী বলা হয় আপনাদের এখানে? তো একটা বিশেষ প্রথা এটা, এই মানে ব্যাপারটাকে কী বলা হয়?
মানুষের কাজে বাহক বলতে পারেন, মায়ের বাহক এই জিনিসটাই বলা হয়। অনেক ধন্যবাদ। গৌরাঙ্গিনী মাতার যে কাঠামো, সে কাঠামোর নিচে যে বেদি রয়েছে যেখানে সারা বছর পুজো করা হয়, সেখানে দেখতে পাচ্ছে কিন্তু লেখা রয়েছে যে 1830, অর্থাৎ 1830 সালে কিন্তু এখানে খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। তাহলে বুঝতেই পারছো কতটা প্রাচীন এবং পুরনো পুজো। যে সিংহ দুটো করা হয়েছে দেখতে পাচ্ছ, কতটা হিংস করা হয়েছে, আর সিংহর মুখ দুটো দেখতে পাচ্ছ। এই ভিডিওতে তোমাদের গৌরাঙ্গিনী মায়ের পুজো কীরকমভাবে শুরু হয়েছে তার যে ইতিহাসটা, সেই ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো সম্পূর্ণ মায়ের সাজ কমপ্লিট হয়ে গেলে দেখতে কীরকম লাগে। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু যে ডাকের সাজ রয়েছে, সেই ডাকের সাজ কিন্তু পরানোর কাজটা বাকি রয়েছে। তো নবদ্বীপে কিন্তু এটাই কিন্তু এক নম্বর প্রতিমা, যে প্রতিমা কিন্তু কাঁধে করে বেয়ারাদের কাঁধে চেপে কিন্তু শোভাযাত্রায় নিরঞ্জন হয়। এবং এখানে যে দুটো সিংহ রয়েছে, সেই সিংহর একদম নিচে অসুরের কিন্তু মাথা রয়েছে, অর্থাৎ অসুরের মাথার ওপরেই কিন্তু দুটো সিংহ রয়েছে, তার ওপরে কিন্তু অষ্টভুজা মা। অর্থাৎ সব জায়গায় তোমরা যেরকম দেখতে পারো যে মায়ের কিন্তু 10টা হাত, কিন্তু এখানে কিন্তু মায়ের রয়েছে 8খানা হাত, অর্থাৎ অষ্টভুজা জোড়াবা গৌরাঙ্গিনী। এবং মায়ের যে রাঙা চরণ, সেই মায়ের আলতা পরা রাঙা যে চরণ, সেই রাঙা চরণও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর লাগছে। যদিও এই ভিডিওটা করার কারণ, কারণ এরপরে সম্পূর্ণ যখন ডাকের সাজ পড়ানো হবে সম্পূর্ণ কিন্তু মায়ের চরণ ঢেকে যাবে, তো তার আগে তোমাদের দেখালাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কারা কারা নবদ্বীপ থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নবদ্বীপ গৌরাঙ্গিনী মায়ের ভিডিওটাকে এখানেই শেষ করছি।